চুল পড়া বন্ধ করার পাশাপাশি চুল দ্রুত বৃদ্ধি করতে চাইলে আজকের ফুল ভিডিওটি অবশ্যই দেখবেন। আজকে আমি আপনাদেরকে একটা হেয়ার প্যাক তৈরি করে দেখাবো, যেটি তৈরিতে আমি এখানে আরং আর্টের মেহেদি প্যাকটা নিয়েছি। মেহেদি আমাদের চুলের খুশকি দূর করে চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে। মেহেদির গোড়ার সাথে আমি এখানে আমলখির গুঁড়া অ্যাড করছি। চুলের আগা ফেটে যাওয়া এবং চুল পেকে যাওয়া দূর করতে আমলখি ভীষণ কার্যকরী। নেক্সট আমি এতে অ্যাড করছি হরতুকির গুঁড়া। হরতুকি আমাদের চুলের জন্য খুবই উপকারী। প্রাচীন কাল থেকে আমাদের চুলের যত্নে হরতুকি আমরা ব্যবহার করে আসছি। নেক্সট আমি এতে অ্যাড করছি ক্যাস্টর অয়েল। ক্যাস্টর অয়েল আমাদের চুল পড়া বন্ধ করে নতুন চুল গজাতে সাহায্য করে। আপনারা চাইলে ক্যাস্টর অয়েল স্কিপ করতে পারেন। এ পর্যায়ে আমি প্যাকটি তৈরিতে এখানে হালকা কুসুম গরম পানি অ্যাড করছি। আপনারাও যখন এই প্যাকটা আপনাদের বাসায় তৈরি করবেন, তখন হালকা কুসুম গরম পানি ব্যবহার করার চেষ্টা করবেন এবং অবশ্যই পানিটা বিশুদ্ধ হতে হবে। আমি আবারও এতে সামান্য পরিমাণে পানি অ্যাড করছি, যেহেতু আমরা এটি চুলে অ্যাপ্লাই করব। চুলে অ্যাপ্লাই করার জন্য এই প্যাকটিকে অবশ্যই একটু পাতলা হতে হবে, যার জন্য এই প্যাকটা যতক্ষণ পর্যন্ত পাতলা একটি মিক্সার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এতে পানি অ্যাড করব এবং খুব ভালোভাবে এটিকে নাড়তে থাকব। এই পর্যায়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্সড হয়ে গিয়েছে, কিন্তু আমি এটিকে এখন চুলে অ্যাপ্লাই করব না। এটিকে আমি 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। 2 ঘন্টা পর আমি এটিকে আমার চুলে অ্যাপ্লাই করব। 2 ঘন্টা হয়ে গিয়েছে, এখন এই প্যাকটি চুলে অ্যাপ্লাই করার জন্য একদম রেডি। আপনারা চাইলে এই প্যাকটি বানিয়ে ওভারনাইট রেখে দিতে পারেন এবং সকালবেলা আপনাদের চুলে অ্যাপ্লাই করতে পারেন। আপনারা যখন এই হেয়ার প্যাকটা আপনাদের চুলে অ্যাপ্লাই করবেন, অবশ্যই চুলের গোড়ায় খুব ভালোভাবে ঘষে ঘষে অ্যাপ্লাই করবেন। এতে আপনাদের চুলের গোড়া অনেক মজবুত হবে এবং চুল পড়া বন্ধ হবে। এই হেয়ার প্যাকটা আপনারা মাসে অন্তত 2 বার ব্যবহার করলে খুব ভালো রেজাল্ট পাবেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আমার ভিডিওগুলো দ্বারা যদি আপনারা একটু উপকৃত হন, তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।